ইডলি দক্ষিণ ভারতীয় এক বিখ্যাত খাবার, যা খুবই সুস্বাদু এবং হেলদি। তো এই ইডলিকে আরো হেলদি বানিয়েছি ওটসের হেল্পে। আজকে ওটসের মশলা ইডলি বানাচ্ছি, যেটা খুবই সুন্দর খেতে লাগে এবং করতেও খুবই সহজ। চলো স্টার্ট করে দিই। প্রথমে এখানে দেড় বাটি, মানে বাটিতে মেজারমেন্ট করেছিলাম, তোমরা চাইলে কাপে ইউজ করতে পারো। তো আমি দেড় কাপ পরিমাণ ওটস নিয়ে একটু হালকাভাবে রোস্ট করে নিয়েছি। খুব বেশি কড়া করে বা লাল করবেন না, মিডিয়াম ফ্লেমে একটু রোস্ট করে নিলেই হয়ে যাবে। তারপর আমি ঠান্ডা করতে দিয়েছি। এই পর্যায়ে প্যানের মধ্যে একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে সর্ষে দিয়েছি এক চামচ মতো, হাফ চামচ ছোলার ডাল, এক চামচ বিউলির ডাল দিয়ে সামান্য বেশ খানিকটা দিয়েছি কারি পাতা আর কাঁচা লঙ্কা কুচি। এটাকে সুন্দর করে ভাজতে হবে বেশ কিছুক্ষণ ধরে, যাতে সমস্তটাই সুন্দর করে ভাজা হয়ে এটা ক্রিসপিনেস চলে আসে। আর দেখবে কারি পাতাটাও একটু ভাজা ভাজা হয়ে যায় এবং বেশ কড়া মতো হয়ে যায়। দেখতে পাচ্ছ বেশ মচমচে হয়ে গেছে সব জিনিসটা। এই পর্যায়ে আমি এখানে এক বাটি পরিমাণ দিয়েছি সুজি, যেহেতু দেড় বাটি পরিমাণ ওটস দিয়েছি সেই অনুসারে এক বাটি পরিমাণ সুজি দিয়েছি। এরপর সমস্তটাই সুন্দর করে রোস্ট করছি। একটু রোস্ট করার পর দেখবেন যে একটু হালকা কালার ধরেছে সুজিতে, সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এই পর্যায়ে ওটসটা একটু হালকা ঠান্ডা হয়ে এসেছে, এখন আমি মিক্সিতে হালকাভাবে ব্লেন্ড করে নিয়েছি। মোটামুটি দেখতে পাচ্ছ যে গুঁড়োটা খুব বেশি গুঁড়ো গুঁড়ো হবে না, একটু হালকা যেন দানা দানা থাকে। তো এরপর একটা বাটিতে ওটসে যে গুঁড়োটা করেছিলাম সেটা নিয়ে নিলাম, আর যে সুজিটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশ্রণটা আমি করব। তার আগে স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর অল্প অল্প জল দিয়ে মিশ্রণটা রেডি করব। খুব বেশি একেবারে জল দেবে না, বেশি পাতলা হয়ে গেলে জিনিসটা হবে না ঠিকঠাক। এরপর দেখো একটু একটু করে জল দিয়ে আমি এটাকে গোলাচ্ছি, যেহেতু সুজি আছে ওটস আছে সমস্তটাই জল অ্যাবজর্ব করবে, তার জন্য সুন্দর করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিট ঢেকে রাখলাম। দেখতে পাচ্ছ সমস্ত জলটা সুজি আর ওটস টেনে নিয়েছে। তো যেহেতু খুবই পরিমাণ গাঢ় হয়ে গেছে, এই পর্যায়ে আমি জল দেবো। তার আগে এখানে যে ইনোর প্যাকেট, 10 টাকার প্যাকেট, সেখানে হাফ ইনো দিয়ে তার মধ্যে জল দিয়ে অ্যাক্টিভেট করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি বা মিশ্রণটা গুলিয়ে নিচ্ছি। মনে রাখবেন খুব বেশি পাতলা করবেন না, তাহলে ইডলিটা ফুলবে না এবং সুন্দর হবে না। দেখো এরকম ঘনত্বের হবে, খুব বেশি গাঢ়ও না খুব বেশি পাতলাও না, এই রকম ঘনত্বের হবে। এদিকে আমি ইডলির যে প্যানটা রয়েছে সেখানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তো এখানে আমি সাদা তেল ইউজ করেছি, তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো। এরপর ইডলির যে মিশ্রণটা একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে দিচ্ছি, যেহেতু ইনো দেওয়া আছে একটু ফুলবে তাই আমি অল্প করে দিলাম। আর আমার যে ইডলির যে জায়গাটা রয়েছে অনেকটাই গভীরতাটা কম, তাই আমি একটু অল্প অল্প করে দিয়ে দেখছি। আর প্রথমবার যেহেতু ইউজ করছি আমার একটু ভয় লাগছিল যে খুব বেশি না বেরিয়ে না যায়। তো এই ইডলি স্ট্যান্ডটা আমি, মানে ইডলি যে মেকারটা আমি নিয়েছি মিশো থেকে, তো এর যে রিভিউটা আমি অবশ্যই আমার চ্যানেলে আপলোড করব। তো এখানে প্রায় 2 গ্লাস জল দিয়ে তার মধ্যে একটা লেবু দিয়ে দিয়েছি, যাতে এই কড়াইয়ের মধ্যে কোনো দাগ না থেকে যায়, কারণ জল ফুটতে ফুটতে অনেক সময় দাগ হয়ে যায়। এরপর দিয়ে প্রায় 15 মিনিট একদম মিডিয়াম টু লো ফ্লেম করে রেখে দিয়েছিলাম। তো দেখো একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে ওটসের ইডলিটা। দেখো খুব সুন্দর করে ফাঁপা হয়েছে এবং একদম দারুণ হয়েছে। এই ইডলি তোমরা শুধু শুধুই খেতে পারো, ঘরে কোনো চাটনি, আমের চাটনি বা যে কোনো চাটনি থাকলে টমেটোর চাটনি দিয়েও বা টমেটোর সস দিয়েও খেতে পারো। তবে আমি এখানে এই ওটসের সঙ্গে, মানে ওটসের ইডলির সঙ্গে আমি তৈরি করেছিলাম বাদামের চাটনি। বাদামের চাটনিটা আমি এখানে দিলাম না, কারণ অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, আর আমার ভিডিওতে যদি কোনো ডিটেলস না থাকে তাহলে আমার ভিডিও করতে সেটা ভালো লাগে না। সমস্তটা দিয়ে একটা মানে ভীষণ জটিল তৈরি করে দিলে তোমার দেখতেও ভালো লাগবে না এবং কিছু শিখতেও পারবে না। তো দেখো আমার একদম সার্ভ করে দিয়েছি গরম গরম আর বাদামের চাটনির সাথে, আর খুব সুন্দর, কি সুন্দর ভেতরটা একদম ফাঁপা হয়েছে। আর সত্যি বলছি খেতে খুব ভালো লেগেছে, ওটসের জিনিসও খেতে এত সুন্দর হয় সত্যি অভাবনীয়। এটা অ্যাকচুয়ালি চালের তৈরি হয়, তবে ওটস সুজি দিয়ে এই সুন্দর ইডলিটা তোমরা যদি খাও তাহলে তোমাদের ওয়েট লস করতে হেল্প করবে, এবং ওটস রোজ রোজ একইভাবে খেতে যখন মুখ একদম মানে অরুচি হয়ে যায় সেই সময় তোমরা এই ধরনের ইডলি বাড়িতে তৈরি করে ফেলতে পারো, খুবই ইজি। আর আমি দুপুরবেলায় এই
আমের চাটনি আর বাদামের চাটনি দিয়ে খেয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করো, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে।